শীতের পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু একটাও নেই। শীতে একটা ধরনের পিঠা হয় না, বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হয়। আর এরই মাঝে সবগুলো পিঠার মধ্যে আমার যে পিঠাটা খেতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মুগ পাকন পিঠা। একদমই রসে ভরা মুগ পাকন পিঠা খেতে কিন্তু এই শীতে বেশ অনেক ভালো লাগবে। আমি বাসায় তৈরি করেছিলাম, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। এক কাপ মুগ ডাল নিয়েছিলাম, ডালটাকে ভালোভাবে ভেজে গরম এই ডালের মধ্যেই আমি পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানিটাকে চেঞ্জ করে ডালটাকে খুবই ভালোভাবে কোচলে পরিষ্কার করে ধুয়ে সে একই পাত্রে আমি ডালটাকে একটু পানি সহ নিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি খুবই ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এতে করে ডালগুলি খুবই ভালোভাবে সবগুলো সাইডই সিদ্ধ হয়ে যাবে। মুগ পাকন পিঠা বানাতে গেলে প্রথমে ডালটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে, এজন্য আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে আমি ডাল ঘুটনি দিয়ে ভাবে করে ডালটাকে যতটা সম্ভব গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করেছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত না ডালটা একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। অনেকটা সময় পর আমি আবারও ঢাকনা তুলে দেখে নিচ্ছি, ডালটা দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে এখানে আমি এক চা চামচের মতো জর্দার রং দিয়ে দিয়েছি, এতে করে ডালটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এবার এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, যেহেতু এখানে ডাল নিয়েছি এক কাপ, এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের একটু বেশি পরিমাণ দিয়ে দিব ময়দা। ময়দা অথবা আটা যে কোনো একটা দিলেই হবে। এই উপকরণগুলি দেওয়ার পর একটু একটু করে দিতে হবে আর এভাবে করে খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একসাথে সবগুলো চালের গুঁড়ো আর ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে, তাই একটু একটু করে দিতে হবে আর এভাবে করে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে, এতে করে একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে। আমি যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি, যতটুক পরিমাণের ব্যবহার করেছি, সেম ব্যবহার করে দেখবেন আপনার ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে একদমই লোতে করে দিয়ে কাজগুলি করে নিচ্ছি। চুলাটাকে একদমই বন্ধ করে ফেলা যাবে না, তা না হলে ময়দা আর চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। দেখতে পাচ্ছেন ডোটা আমার একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে অন্য একটি পাত্রে আমি 2 কাপের মতো পানি নিয়ে নিচ্ছি। এবার এখানে 2 কাপের মতো দিয়ে দিচ্ছি খেজুর গুড়, গুড়ের শিরা তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও কাজটি করে নিতে পারেন, তবে গুড় দিয়ে করলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এখানে আমি 2 কাপ খেজুর গুড় নিয়েছি আর পানি নিয়েছি 2.5 কাপের মতো হবে সব মিলে। এবার এটাকে আমি একটু সময় নিয়ে জাল করে নিব। দেখতে পাচ্ছেন গুড়টা একদমই গলে গিয়েছে। এবার এটাকে আমি 3টা বলক তুলে নিয়েছি, মোট কথা এখানে আমি 5 মিনিটের মতো বলক তুলে নিয়েছি। বলক আসার পর 5 মিনিট এটাকে আমি আরও ভালোভাবে বলক তুলে নিয়েছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে দেখতে পাচ্ছেন রেডি করে রাখা ডোটা মোটামুটি ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাতে একটু ঘি দিয়ে এটাকে আমি খুবই ভালোভাবে মথে নিব। খুব বেশি মথার প্রয়োজন নেই, যেহেতু ডাল দিয়ে এই ডোটা তৈরি করা হয়েছে, তাই এটাকে সময় নিয়ে মথে নেওয়ার কোনোই দরকার নেই। মোটামুটি ভালোভাবে একটু মথা হয়ে গেলেই এটাকে আমি পিঠা তৈরির জন্য একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। প্রথমে একটু ময়দা ছিটিয়ে এরপর এখানে ডোটাকে একটু হালকা মথে তারপর পিঠাটাকে আমি তৈরি করে নিব। এই পিঠাটা যে যার মনের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি আমার মনের পছন্দ অনুযায়ী কয়েকটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে রুটির মতো বেলে নিচ্ছি।
এবার পাতা তৈরি করার জন্য এলোমেলো ভাবে যেভাবে পাচ্ছি আমি সেভাবে করে পাতা তৈরি করে নিচ্ছি। এতে করে আমি খুবই দ্রুত করতে পারবো। আমার সুবিধার জন্য আমি এভাবে করে দেখাচ্ছি, আপনারা সময় নিয়ে আপনাদের মনের পছন্দ অনুযায়ী যে কোনো ভাবে যে কোনো ধরনের ডিজাইনই করে নেবেন। তবুও আমি শর্টকাট পদ্ধতিতে আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। আমি প্রথমে পাতা তৈরি করে নিচ্ছি, এরপরে বিভিন্ন ধরনের সহজ একদমই সিম্পল কয়েকটা ডিজাইনও করে দেখাবো। আই হোপ আপনারা দেখে বুঝতে পারছেন, খুবই সহজ পদ্ধতিতে আমি করে নিচ্ছি। আমার চ্যানেলে বেশ কিছু পিঠার রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে রেসিপিগুলি দেখে নিতে পারেন। এখানে আমি কয়েকটা সাজ ব্যবহার করছি, এগুলি আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম। এখানে একদমই সরাসরি হাত দিয়ে চেপে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কেমন হয়েছে, হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। যেহেতু এটা একটু নরম ডো ডাল দিয়ে তৈরি করা হয়েছে, তাই এটাকে তুলতে একটু ঝামেলা হবে, তবে আপনারা চেষ্টা করলে এই কাজগুলো সহজভাবেই করতে পারবেন। অনেকে আছে কোনো ধরনের ডিজাইন পারেন না, তারা এই ধরনের সাজ ব্যবহার করতে পারেন, অথবা কুকি কাটার দিয়েও বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন। আর আমার মতো এরকম সহজ এভাবে করে কয়েকটা ডিজাইন করে নিতে পারেন হাত দিয়ে। আমি কিছু বলের মতো তৈরি করে নিচ্ছি, সিম্পল কিছু লম্বা ডিজাইন করে নিচ্ছি, আমার যেভাবে মন চাইছে আমি সেভাবেই করে নিচ্ছি। আর এটা পিঠাটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা কয়েকটা ডিজাইন করে নিতে পারেন, তবে খেতে যে কোনোভাবে করেন না কেন সেভাবেই টেস্টি লাগবে। আমি গোল বলের মতো করে নিয়েছি, লম্বা করে নিয়েছি, এবার সাজ দিয়ে কয়েকটা ডিজাইনও করে দেখাবো। এই সাজগুলি ব্যবহার করে আপনারা খুবই সহজেই সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। যারা আমার মতো খুব ভালো ডিজাইন না করতে পারেন, তারা এই ধরনের সাজ ব্যবহার করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আপনারা এগুলো ব্যবহার করলেই খুব বেশি ভালো হবে, কারণ যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। ডোটা কিন্তু একদমই পাতলা করিনি, আবার খুব বেশি মোটা করেও আমি বেলিনি, মিডিয়াম করে রেখেছি। এতে করে এটা মুচমুচে হলে, এটাও সিরায় ভিজালেও কিন্তু মুচমুচে থাকবে, আর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে প্যানের মধ্যে একটু বেশি পরিমাণের তেল দিয়ে, তেলটাকে খুব বেশি গরম না করে আমি পিঠাগুলিকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলিকে ভেজে নিব। সুন্দর কালার চলে আসলে পিঠাগুলিকে আমি তুলে নিব, আর আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে সাথে সাথে আমি তুলে নিব, সেটাকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে প্লিজ পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন রেডি করে রাখা গুড়ের শিরাটার মধ্যে দিয়ে দিলাম এবং একটু ডুবিয়ে নিয়ে নিচ্ছি। এক মিনিটের মধ্যেই এগুলিকে আমি তুলে নিব, বেশি সময় রাখলে আপনার পিঠাটা নরম হয়ে যাবে, তাই দিবেন আর সাথে সাথে ডুবিয়ে পিঠাটাকে তুলে নিবেন। এতে করে আপনার পিঠাটা মুচমুচে হবে। আর এই শিরাটা যেহেতু একদমই পাতলা করে পারফেক্টভাবে তৈরি করেছি, তাই শিরাটা কিন্তু পিঠার ভিতরে ঢুকে যেতে খুব একটা সময় লাগবে না। আরও কিছু পিঠা আমি ভেজে নিচ্ছি, একইভাবে একদমই গোল্ডেন করে ভেজে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু এভাবে করে ডুবিয়ে এটাকে সাথে সাথেই তুলে নিব। একইভাবে এই পিঠার ভিতরেও কিন্তু শিরাটা ঢুকে যাবে পারফেক্টভাবে। সবগুলি পিঠা একই প্রসেসে আমি ভেজে তুলে নিব। পিঠাটা তৈরির সময় যখন আমি ডো তৈরি করে নিয়েছিলাম, তখন কিন্তু একটু সামান্য লবণও ব্যবহার করেছিলাম। যারা মিষ্টি পিঠার ক্ষেত্রে লবণ পছন্দ করেন, একটু হলে দেওয়ার ট্রাই করবেন, এতে করে পিঠার টেস্ট আরও ভালো হবে। আমিও ইউজ করেছি, কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পিঠার ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা রস ঢুকে গিয়েছে আর কতটা সফট। পিঠাটা খেতে কেমন অবশ্যই বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।